আজকে ছাত্রদের সঙ্গে পরীক্ষার্থীদের সঙ্গে মন্ত্রীর মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তো ভালো ভালো কথা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু ছাত্ররা বেরিয়ে বলেছে কথা তো ভালো হলো কিন্তু কাজটা না দেখে আমরা আমাদের বিক্ষোভ প্রত্যাহার করব না। কারণ ওদের তো সিঁদুরে মেঘ দেখেছে, মুখ্যমন্ত্রী নিজে ওদের কাছে গিয়ে বলে এসেছিলেন 3 মাস সময়ের মধ্যে সব অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন। মুখ্যমন্ত্রী চলে গেছেন, 2019-এর ভোট হয়ে গেছে, বোভা, কাজের কাজ কিছু হয়নি। বরং তারপর ওরা যখনই বিক্ষোভ করতে গেছে পুলিশ পিটিয়ে ওদের তুলে দিয়েছে। ফলে ছাত্ররা যেটা বলেছে, পরীক্ষার্থীরা যেটা বলেছে, যে মুখের কথায় হবে না, কাজের কাজ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট না পেলে আমরা এখান থেকে উঠব না। শিক্ষামন্ত্রী কী বলেছেন, যাদের মেধা তালিকায় নাম আছে তাদের সবার নিয়োগ হবে। আরে মেধা তালিকাটা তো অস্পষ্ট, মেধা তালিকা কতবার করলেন, কতবার বদল করলেন, ও তো অস্পষ্ট। মেধা তালিকাটাকে স্পষ্ট করুন, কী ব্যাপারে কত মার্কস পেল, ইন্টারভিউতে কত পেলো, এই একটা তালিকা বার করেছে। সবার লেখা পরীক্ষা 53-55-তে যাদের চাকরি দিতে চান, তারপরের নম্বরটা 45-47 নম্বর কেউ নেই, 48 নম্বর কেউ নেই, 49 নম্বর কেউ নেই, 50 নম্বর কেউ নেই, ভয় হচ্ছে না? যাদের চাকরি দিতে চান তাদের সবার 9.5 ইন্টারভিউ নাম্বার। এই অস্বচ্ছতা করবেন না। মেধা তালিকা মানে মেধা তালিকা, লেখা পরীক্ষা, তাদের নিজেদের একাডেমিক মার্কস এবং ঠিক ঠিক ইন্টারভিউ নম্বর। এই তালিকাটাকে স্পষ্ট করুন, যাতে তালিকাটা সবাই নিজের রেজাল্টের সঙ্গে মিলিয়ে নিতে পারে। আশা করব সেইটা করার মতন দম শিক্ষামন্ত্রী দেখাবেন, কিন্তু কবের মধ্যে, কোনটা কবের মধ্যে? যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছেন তাদের কবে বাতিল করবেন? যারা ন্যায্য তাদের কবের মধ্যে নিয়োগ করবেন? 1 মাস, 15 দিন, 1.5 মাস, 2 মাস? আর 3.5 লক্ষ শূন্য পদ, 3,58,000, সেই নিয়োগটা কবে করবেন? 4 মাস, 5 মাস, 6 মাস? এই দুটো কথা শিক্ষামন্ত্রী বলতে না পারলে ভয় যাবে যে উনি পার্থবাবুর পদাঙ্ক নিয়েই চলছেন, উনি ফেলড। মুখ্যমন্ত্রী যখন রোজ সিবিআই করতেন এবং সেই সিপিআই এর কল্যাণে নানা কিছু তখন হয়েছে, আমি কোনো ঘটনার বিস্তৃতি যাচ্ছি না, সুধীর দত্ত আজও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার সেই কেস পরিণতির দিকে নিয়ে যাচ্ছে না, বুঝতে পারছে যে তখনকার তৃণমূল, আজকে রাজ্য সরকার কীরকম হীন কাজ করেছিলেন বোঝা যাবে। তখনও কিন্তু সিবিআই এর আধিকারিক ধরা পড়েছিলেন, বমাল বলে। সিবিআই, ইডি দিল্লির অনুপ্রেরণায় কিংবা সিআইডি রাজ্যের অনুপ্রেরণায় সাধু পুরুষ, এটা ভাবার কোনো কারণ নেই। তা সত্ত্বেও আমাদের সেখানে বারবার বলতে হচ্ছে কোর্টের নজরদারিতে তদন্ত। আমি দুটো ভাগ করে কথাটাকে বলছি। প্রথমত আজকে অনুব্রত মণ্ডল SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে তিনি ভর্তি হননি বা হতে পারেননি। আমি ডাক্তারবাবুদের অভিনন্দন জানাচ্ছি। পিজি হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অথবা শাসক দলের বদান্যতায় যেভাবে কলুষিত হচ্ছিল, অন্যান্য হাসপাতাল বলছে না চিকিৎসার দরকার নেই কিন্তু উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে রয়েছে, এই যে কলুষতা এত বড় হাসপাতালকে নিয়ে। গীতশ্রী সন্ধ্যা মুখার্জির যেখানে চিকিৎসা হয় না কিন্তু অপরাধীদের যেটা আশ্রয়স্থল হয়ে যাচ্ছিল, এটা খুব খারাপ হচ্ছিল। সেই কলুষতা থেকে অন্তত আপাতত খানিকটা রেহাই দেবার দায়িত্ব ডাক্তারবাবুরা যেভাবে পালন করেছেন আমি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা কখনোই হতে পারে না যা চলছিল। এবং যেহেতু অনুব্রত মণ্ডল অপরাধী, তিনি এড়াবার জন্য, সিবিআই এড়াবার জন্য হাসপাতালে যেতে চাইছিলেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হলো না, তাহলে তার একমাত্র গন্তব্য হতে পারে সিবিআই, অন্য কোথাও যেতে তিনি পারেন না। যদি অন্য কোথাও তিনি গিয়ে থাকেন সিবিআই এ না হাজির হয়ে, তাহলে কোমরে দড়ি পরে টানতে টানতে তাকে নিয়ে আসা উচিত। উনি পুলিশকে বোম মারার কথা বলেছিলেন, ওনার কোমরে দড়ি বেঁধে টেনে সিবিআই দপ্তরে নিয়ে আসা উচিত। কী করছে সিবিআইয়ের আধিকারিকরা, কী করছে সিবিআইয়ের আধিকারিকরা? আমরা দেখেছি তো দিল্লিতে চিদম্বরমের তো বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন, এখানে কী হচ্ছে, কেন সিবিআই দেরি করছে? অবিলম্বে তাকে নিয়ে আসা উচিত, জিজ্ঞাসাবাদ, হেফাজত, হোয়াট এভার ইট মে বি। দ্বিতীয় কথা হচ্ছে যে
আজকে যখন অনুব্রত মণ্ডল হাসপাতালে গেছেন তখন রোগীর আত্মীয়রা গরুচোর বলে চেঁচিয়ে উঠেছেন বা তাড়া করেছেন বা আওয়াজ দিয়েছেন, এটা অবশ্যই শুনতে খুব খারাপ লাগে। একটা দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা, যিনি পুলিশকে বোম মারার কথা বলেন, যিনি বিরোধীদের আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলেন, যিনি গুড় বাতাসা চরম চরমের গল্প দেন, তো তাকে গরুচোর বলবে কেন? খুব খারাপ, গরিব তো। কিন্তু আমায় একটা কথা বুঝিয়ে দিন, তাকে কি বলবে? ভালো মানুষ বলতে পারবে না তো, তাতে কি বলবে? চাকরি চোর, পাথর খাদান চোর, বালি চোর, কি বলবে তাকে? যে দেহরক্ষীর 100 কোটি টাকা, অতএব আপনার কত? গরুচোর একই রকম হলো, সমর্থক হলো। গরুচোর না বললে পাথর খাদানের চোর অথবা চাকরি বিক্রি করা তৃণমূলের মাতব্বর বলতে হতো। শুনতে ভালো লাগে না, কিন্তু এর কোনো বিকল্প নেই। অপেক্ষায় থাকুন, তৃণমূলের নেতাদের যেভাবে মানুষ বুঝতে পারছে এখন, কদিন পর তৃণমূলের নেতাদের মাথা নিচু করে, নেতাদের মাথা নিচু করে হাত জোড়ো করে বলতে হবে, কান ধরে উঠবোস করে বলতে হবে, আমি অপরাধ করেছি, আমি তৃণমূলের নামে লুঠেরাবাজি বিক্রি করেছি। তৃণমূলের সমর্থকদের সমর্থনটাকে ভিত্তি করে, তাকে পুঁজি করে আমি লুট করে বেরিয়েছি, আমি অন্যায় করেছি তৃণমূল করে, এটাই তৃণমূল নেতাদের বলতে হবে সময় রাখে। প্রথমত আমি ডাক্তারবাবুদের স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, তারা আজকে প্রাথমিক কলুষতা থেকে অন্তত এসএসকেএম হাসপাতালকে বাঁচালেন। গভীরে গেলে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে কেউ কেউ অনুপ্রেরণায় এতটাই অনুপ্রাণিত হয়ে আছেন যে ভর্তি করাবার জন্য নাছর হচ্ছিলেন, তাদের কথা শুনে যদি হাসপাতাল চলত তাহলে আবার মুখপুরত এসএসকেএম হাসপাতালের, যে যাকে প্রয়োজন নেই তাকে কেন হাসপাতালে রাখা হচ্ছে। যাই হোক, শেষমেশ অনুপ্রেরণা অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও তাদের কথা বোর্ড অথবা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করেননি। অনুব্রত মণ্ডল নাকি শুনছি হাসপাতালে ভর্তি হতে না পেরে আইদার এসএসকেএমের উঠবান, না হলে ওই পাশের সিজিও কমপ্লেক্সে যাওয়া যাবে না, নাকি সিজিও কমপ্লেক্স না নিজাম প্যালেস যাওয়া যাবে না, তিনি গাড়ি করে চলে গেলেন বীরভূম। তিনি প্রমাণ করে দিলেন তিনি অসুস্থ ছিলেন না, তিনি গাড়ি করে বীরভূম অথবা চিনার পার্ক যেখানেই যান না কেন, তিনি গাড়ি করে অতদূর পর্যন্ত যেতে পেরেছেন, তার অসুস্থতা ভান ছিল, রক্ষা পাওয়ার জন্য ছিল, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে আসলে তিনি অপরাধী। আমি আজকে হাইকোর্ট, তৃণমূলের নেতামন্ত্রী, তাদের ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, কয়েক গুণ সম্পদ বেড়ে যাওয়া, সেই কারণে ইডিকে হস্তক্ষেপ করতে বলেছে বা ইডিকে এই তদন্তের সঙ্গে যুক্ত করতে বলেছে, আমি অত্যন্ত খুশি। আপনাদের বোধহয় জানা থাকবে 2016-তে আমি তখন বিধায়ক, কাগজপত্র নিয়ে 2011-তে কার কী সম্পদ ছিল আর 16-তে কার কত সম্পদ হয়েছে এফিডেভিট অনুযায়ী, বাকিতে মধ্যে এখনও যাইনি, তার পরিপ্রেক্ষিতে তালিকা করে বিধানসভাতে একাধিকবার বলেছি কী করে আপনাদের সম্পদ বাড়লো, মিডিয়াকে তো বলা বটেই। এই সহ আমরা তখন যারাই কাজটা করতাম, উকিলরা ছিলেন, অন্য অনেকে ছিলেন বিধানসভাতে, এবং এই কাজের পরিপ্রেক্ষিতে অমিতাভ মজুমদার বলে এক ভদ্রলোক, তিনিও আসতেন, এই সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করে কেসের সিদ্ধান্ত করি এবং কেসটা করা হয় কোনো একজনের নামে, বোধহয় বিরাটি ট্রিয়াটির দিকে অমিতাভ মজুমদার বলেন তার নামে কেস করতে। এই কেসটার ওনারশিপ আমাদের সবার, এইভাবেই আমরা ধরে নিতে চাই, আমিও আছি এই কেসে, প্রয়োজন অ্যাডেড পার্টি হোক, এবং প্রয়োজনে ওটা তো ছিল শুধুমাত্র ওই 2016 আর 2011, তারপর তো 21 এসে গেছে, তখনকার এফিডেভিট কী বলছে? তার মধ্যে তো চাকরি চুরি এসে গেছে, গরু পাচার এসে গেছে, পাথর পাচার এসে গেছে, ওই সম্পদের পরিমাণ তো অনেকগুলো বেড়ে গেছে। তখন তো শুধু এমএলএদের করেছিলাম, বাকি এমপিদের কী হবে? তৃণমূলের ব্লকের সভাপতি 200 কোটি টাকা সম্পত্তি, তৃণমূলের এমএলএ 38 কোটি টাকা, শুধু একটা প্রকল্পে মেরেছেন এই এখনকার এমএলএ। ফলে এইটা আরও এটা বিস্তৃত হবে এবং হতে হবে। আমি শুধু বলবো ইডিকে এবং কোর্টকে যে সম্পত্তির এফিডেভিটের পরিপ্রেক্ষিতেই স্বতঃপ্রণোদিতভাবে উদ্যোগ নেওয়া উচিত, কেননা এই কলুষতা এবং এই সর্বনাশ, এই লুট, এটা ঠেকাতে না পারলে রাজনীতি সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে মানুষের ধারণাটা খারাপ হবে।